4-5 বছর সময় পার হয়ে গেছে, বক্স অফিসে ফিরে এসেছেন শাহরুখ খান এবং ফিরে এসে একেবারেই কাঁপিয়ে দিচ্ছেন। একটা সময় অনেকটা সময় চলে গেল কিন্তু সিনেমা ভালো তেমন কিছুই হচ্ছিল না তার, কিন্তু এখন কিন্তু পুরো খেলাটাই হচ্ছে কিং খানের হাতে। একদম সমস্ত কিছু বদলে দিয়েছেন, বক্স অফিস পুরো কাঁপিয়ে দিচ্ছেন এবং তাকে নিয়ে বলিউডের সেই পুরনো যে চরিত্রগুলো এগুলো ছোট হলেও গুরুত্বপূর্ণ ছিল এবং প্রত্যেকেই কিন্তু ছোট ছোট চরিত্রে হলেও নিজের জায়গা থেকে খুবই আন্তরিকভাবে অভিনয় করেছেন। অ্যাটলি কুমার দক্ষিণী সিনেমার ঘরানা এবং শাহরুখের যে ম্যাজিক, এই দুটোর মধ্যে খুবই দারুণ একটা মিক্সচার ঘটিয়েছেন। বলতে পারেন যে এই দুইজনের যে মানে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাই আসলে এই সিনেমার সব থেকে বড় আকর্ষণীয় বিষয়। বেশ কিছু জায়গায় কেবল দারুণভাবে শাহরুখ যেভাবে নিজের অভিনয় দেখিয়েছেন এবং নিজের যে অ্যাকশনগুলো দেখিয়েছেন সেটা দেখলেই আসলে এই সিনেমার মানে পয়সা উসুল হয়ে যায়। এবং সেই সাথে সিনেমায় যে বিভিন্ন ধরনের ক্রাইসিসের বিষয়গুলো এসেছে, কৃষকদের কষ্টের বিষয়গুলো এসেছে, রাষ্ট্রীয় ব্যবস্থার কথাগুলো এসেছে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে মানে গুরুত্বপূর্ণভাবে দেখার রয়েছে এবং এই সমস্যাগুলোও কিন্তু এই সিনেমাতে বেশ মানে একটা বিনোদনমূলক সিনেমা হলেও এই সমস্যাগুলোকেও কিন্তু ভালোই গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এই সিনেমার মিউজিক আমার কাছে ভালোই লেগেছে, গানগুলো নিয়ে অনেকের অনেক ধরনের কথা রয়েছে কিন্তু আমার কাছে মানে শুধু দেখার পাশাপাশি গানগুলো শুনতেও বেশ ভালো লেগেছে, কারণ একটু ডিফারেন্ট। একদম টিপিক্যাল মাসালা মুভিজে যেই ধরনের সিনেমা যেই ধরনের গানগুলো থাকে তার থেকে একটু ব্যতিক্রম লেগেছে এবং সেই জায়গা থেকে আমার কাছে গানগুলো ভালোই লেগেছে। বলতেই হবে জওয়ান কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলছে, আমাদের দেশেও চলছে, টিকিট যদি পেয়ে যান দেখে ফেলেন সময় করে।